আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খাঁচা অথবা বেড়া অপসারণ করতে হয়। আমি একটি ছবি নিয়েছি। ছবিটিতে একটি কুকুর রয়েছে। কুকুরটি একটি খাঁচার ভিতরে বন্দি। আমাদেরকে এই খাঁচাটি অপসারণ করতে হবে। বন্ধুরা, এটি কিভাবে অপসারণ করা যায় সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো। আর আমার কাছে যে পদ্ধতিটি সহজ মনে হয়েছে, অর্থাৎ অনেকগুলো পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির ভিতরে যে পদ্ধতিটি নিখুঁত এবং সুন্দর মনে হয়েছে আমি সেটি আপনাদেরকে শেয়ার করব। বন্ধুরা, আমি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমার কাছে কাজটি নিখুঁত মনে হয়েছে, এজন্য আমি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কাজটি করব। দেখুন, এই হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। একটু ঝুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটি হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এই স্পট হিলিং ব্রাশ টুলটি যদি এখানে নাও থাকে, তাহলে ধরুন এখানে এই পেস্ট টুল আছে, তো এই টুলের উপরে যদি আমি মাউসের লেফট বাটন চেপে ধরি, তাহলে ভিতরের যত টুল আছে সেগুলো বেরিয়ে আসবে। সবার উপরে দেখুন স্পট হিলিং ব্রাশ টুল, এটিকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে উপরে অপশন বারে দেখুন, এখান থেকে আমরা সেটিংটি কমপ্লিট করে নেব। একটু জুম করে দেখাচ্ছি। এই অপশন থেকে আমরা সেটিংটি কমপ্লিট করে নেব। দেখুন, প্রথমেই রয়েছে সাইজ। এটি হচ্ছে আমাদের মাউসের যে পয়েন্টারটি রয়েছে সেটির সাইজ। এই সাইজটি আমরা দেখুন, আমরা যেখানে কাজ করব, যেই দাগটি অথবা যেই অ্যাঙ্গেলটি আমরা অপসারণ করতে চাই, সেটির মতো করে সাইজ দিয়ে নিতে হবে, যাতে বেশি বড়ও না হয় এবং বেশি ছোটও না হয়। এরপরে দেখুন হার্ডনেস, এখানে আমরা হার্ডনেস 100% দেবো। এরপরে আছে স্পেসিং, এখানে আমরা 50% দিয়ে দেবো। দেখুন, এখানে রয়েছে অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটি হচ্ছে এখন 33 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলে রয়েছে, এই আমি যে মাউস যেদিকে নিয়ে যাচ্ছি এই অ্যাঙ্গেলে। তো আমরা যখন এই কর্নারের কাজগুলো করব, তখন অ্যাঙ্গেলটি এই দিকে রাখব। আবার যখন আমরা এই দিকের কাজগুলো করব, দেখুন আমি যেদিকে মাউসটি নিয়ে যাচ্ছি এই অ্যাঙ্গেলে কাজ করে, তখন আমরা অ্যাঙ্গেলের পজিশনটি ঘুরিয়ে দেব। দেখুন, তাহলে আমাদের কাজটি নিখুঁত হবে। আচ্ছা, আমি অ্যাঙ্গেলটি সেট করে নিয়েছি। এরপরে আমরা কাজ শুরু করব। জুম করে কাজ করার চেষ্টা করবেন, তাহলে কাজ নিখুঁত হবে। এরপরে আমরা যদি এই কর্নারের থেকে শুরু করি কাজ, এই রেখার উপর দিয়ে ড্র্যাগ করি, তাহলে এটি অপসারণ হয়ে যাচ্ছে। দেখুন, এভাবে রেখার উপরে ড্র্যাগ করে করে এই রেখাগুলো দূর করে দেবেন। বন্ধুরা, দেখুন কিছু কিছু স্থান আছে একটি ছবির ক্রিটিক্যাল স্থান, যেমন এখানে নাক রয়েছে। দেখুন, নাকের ভিতরে ছিদ্র রয়েছে, তারপরে অনেক কালারের কম্বিনেশনে এই স্থানটি রয়েছে। সূক্ষ্মভাবে কাজ করতে হবে, যাতে নাক হোক, চোখ হোক অথবা যে কোনো সেন্সিটিভ স্থান হোক না কেন, যেন সে স্থানটি নষ্ট না হয়ে যায়। যখন ক্রিটিক্যাল স্থানে কাজ করবেন, খুব নিখুঁতভাবে আস্তে আস্তে করে কাজ করবেন। এরপরে আমাদের অ্যাঙ্গেলটি চেঞ্জ করে আমাদের এই দিকের যে অ্যাঙ্গেলগুলো রয়েছে 33 ডিগ্রি অ্যাঙ্গেলের, সেগুলো আমরা এখন করব। এখান থেকে আমরা 33 দিয়ে দিই এবং এই অ্যাঙ্গেলগুলো একটু একটি করে মুছে ফেলি। বন্ধুরা, একটু একটু করে খাঁচাটি উঠিয়ে দিয়েছি। আশা করি এখন দেখলে মনে হবে না যে এখানে কোনো খাঁচা ছিল। তারপরেও আমি নিখুঁতভাবে সময় নিয়ে করিনি, কেননা নিখুঁতভাবে ও সময় নিয়ে করতে গেলে ডিউরেশন আরও বেড়ে যেত। সে কারণে আপনাদের দেখানোর জন্য যতটুকু প্রয়োজন অতটুকু ঠিক রেখে আমি কাজটি করেছি। যখন আপনারা কাজ করবেন, তখন জুম করে নিখুঁতভাবে কাজ করবেন, আশা করি অনেক সুন্দর হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন, এবং আমার টিউটোরিয়ালটি দেখার পরে আপনার যদি কোনো মতামত থাকে, কোনো পরামর্শ থাকে, কোনো সাজেশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।